এবং আপনারা জানেন মোহনবাগান তো আইএসএল এ খেলছে অলরেডি, ইস্ট বেঙ্গলও খেলে আগের বার খেলেছে সিসিমেন্টের উদ্যোগে। এবছরে ওদের একটা আনসার্টেনটি ছিল এখনো পর্যন্ত যে ওরা আদৌ খেলতে পারবে কি না। আমি সিসিমেন্টের পক্ষ থেকে এখানে এসেছেন মিস্টার এস এস খান্ডেলওয়াল, জেনারেল সেক্রেটারি, কমার্স সেক্রেটারি লিখেছে কি কোম্পানি সেক্রেটারি, এস জাজু চিফ ফাইন্যান্স অফিসার, সন্দীপ কুমার সিনিয়র ম্যানেজার, আর এখানে উপস্থিত আছে আমাদের ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে সদানন্দ মুখার্জি, দেবব্রত সরকার, নিতুদা, হ্যাঁ আরেকজন আছে বাট খেলাধুলায় আছে আমার বাড়ির বলে আমি নাম বলছি না, এরা আছে। এবং বিশেষ করে প্রথম দিন থেকে তরুণজি, যাকে আমার ধন্যবাদ না জানিয়ে জানালে খারাপ লাগবে, তরুণজি এবং বিশ্ব প্রথম দিন থেকে ছিল ওদের সাথে কথাবার্তা বলার জন্য, ওরাও তরুণজি আজকে একটা কাজে গেছেন বলে আমাকে মেসেজ দিয়ে জানিয়েছেন, উনি আজকে হয়তো থাকতে পারছেন না কিন্তু আন্তরিকভাবে আমাদের সাথেই আছেন, এবং বিশ্ব আছেন ওনার পক্ষ থেকে। আমি প্রথমেই অনুরোধ করব, যেটা নিয়ে আনসার্টেনটি চলছিল এবং আনসার্টেনটি হয়ে যাওয়ার পরে পরশুদিন আমিও খুব হস্টাইল হয়ে গিয়েছিলাম, এবং আমি একটা ওনাদের কাছে রিকোয়েস্টও করেছিলাম যে লাস্ট মোমেন্টে যদি খেলা বন্ধ হয়ে যায় ইস্টবেঙ্গলের কোটি কোটি দর্শক তারা কোথায় যাবে, এবং মোহনবাগানও খেলুক ইস্টবেঙ্গলও খেলুক আমরা তো সবাই চাই, আগামী দিন মোহামেডানও খেলুক আমরা নিশ্চয়ই চাই, এবং এদের তো একটা ব্র্যান্ড ভ্যালু আছে সারা পৃথিবী জুড়ে ফুটবলে। সুতরাং আমি একটা রিকোয়েস্ট নিশ্চয়ই করেছিলাম, আমি প্রথমেই অনুরোধ করব সি সিমেন্টের পক্ষ থেকে যারা এসছেন তারা কি সিদ্ধান্ত নিয়েছে আপনাদের প্রেসকে বলবার জন্য। ধন্যবাদ দিদি, আমরাও চাই যে এখানে খেলা হয়, আর কিছু একটা ডিফারেন্স ছিল তাই জন্য আমরা টার্মশিটটা পরে ডেফিনেটিভ এগ্রিমেন্টটা সাইন করতে পারলাম না, কিন্তু আর লাস্ট এক বছর থেকে আমরা ট্রাই করলাম যে এটা সাইন হয়ে যায়, কিন্তু যে যা হোক না কোনো, এখন আপনি যখন রিকোয়েস্ট করেছেন তো আমরা ডিসাইড করেছি যে আমরা খেলবো, এই এখন উই উইল বি পার্টিসিপেটিং ইন দিস ইয়ার্স আইএসএল। থ্যাংক ইউ সো মাচ, শুনলেন সিসিমেন পার্টিসিপেট করছে, ইস্টবেঙ্গল খেলছে আইএসএল, সো কনগ্রাচুলেশন টু মাই ইস্টবেঙ্গল ক্লাব অ্যান্ড অল দ্য সাপোর্টার্স অ্যান্ড অল দ্য পিপলস হু আর সাপোর্টিং অল দ্য ফুটবল গেমস। খেলা হবে মোহনবাগান ইস্টবেঙ্গল মোহামেডান টু অল দ্য ফুটবলস, উই আর প্রাউড অফ ইউ অ্যান্ড আই কনভে মাই গ্র্যাটিচিউড টু অ্যান্ড মাই থ্যাংকস টু সিসিমেন্ট to accept our proposals at this last moment. There is no time to discuss the other things now. They can discuss it later on. There is no problem. Our first priority now is that time is very short, so we have to play. আমাদের খেলতে হবে এবং সেটা সিসিমেন রাজি হয়ে গেছে, তারা খেলছেন। সুতরাং ইস্ট বেঙ্গলের প্রবলেম সলভ। আমি এখন নিতুদাকে অনুরোধ করব, তিনি কি বলতে চান। হ্যালো হ্যালো, প্রথমে দিদিকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না, দিদি সবসময় আমাদের পাশেই থাকেন, শুধু ইস্টবেঙ্গল ক্লাবের পাশে না, পুরো ময়দান স্পোর্টসের সাথেই থাকেন। আজকে দিদির বদান্যতায় আমাদের ক্লাবে ফ্লাডলাইটটা অবধি হয়েছে, আরও অনেক কিছু হয়েছে, গতবারও দিদির বদান্যতায় আমরা খেলেছিলাম, এবছরও যে পরিস্থিতি হয়েছিল সেই পরিস্থিতি থেকে দিদি উতরালেন আমাদের সবাইকে, তা আমরা খেলবো এবং সিসিমেন্টের কর্তৃপক্ষকে জানাই অজস্র ধন্যবাদ। এই খেলা হবে এই শব্দটা এখানে খুব ভালো করে প্রয়োগ হয়ে গেল, দিদির দেওয়া শব্দটা। তা বাকি যে সাংবাদিক বন্ধুরা আছেন তাদেরকেও ধন্যবাদ জানাই যে আপনারা অধীর আগ্রহে বসেছিলেন যে এই খবরটা জানবার জন্য, তা আপনাদের এই ধৈর্য ধরে বসে থাকার জন্য আপনাদের কাছেও ধন্যবাদ জানাই, নমস্কার।
আর তরুণজি আর বিশ্ব মজুমদার এই দুজন নমাজ ধরে আমাদের সাথে যেভাবে কাঁধে কাঁধ মিলিয়ে ছিল আমি ওদের মানে ভাষায় প্রকাশ করতে পারবো না যে কিভাবে আমাদেরকে সহযোগিতা করেছে তো আমি ওদের ওনাদের দুজনকেও ধন্যবাদ জানাই আমাদের ক্লাবের কর্মসমিতির তরফ থেকে আমি আশা করব ওরা দুজনই আগামী দিনে যেন আমাদের সঙ্গে থাকেন ধন্যবাদ আমার চিফ সেক্রেটারিও আমাকে অনেক সাহায্য করেছেন এবং সি সিমেন্ট আগামী দিন পশ্চিমবাংলা ইনভেস্ট করছে অনেক ওরা অনেক সিমেন্ট ইন্ডাস্ট্রি তৈরি করছেন সুতরাং ওদের কনগ্রাচুলেশন আমি ইনভেস্ট করবার জন্য আবার রিকোয়েস্ট করছি অ্যাপিল করছি আর তোমরা ভুলে গেছো আমার বৌদি যে তোমাদের চা খাইয়েছিল যখন তোমরা ওখানে মিটিং করছিলে তুমি আমার বৌদিকে থ্যাঙ্কস দিলে না যদিও আমি নিজেও ওকে বৌদি বলে ডাকি না নাম ধরে না হ্যাঁ বৌদি একদিন না 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 এটা করো না বৌদি বহুদিন বহুদিন করেছে থ্যাংক ইউ তাহলে সব ভালো যার শেষ ভালো সুতরাং না আবার দুজন দুপক্ষ হাত মেলাও যাও ওখানে যাও আমি মধ্যখানে থাকবো তোমরা দুপক্ষ হাত মেলাও নাও এবার একটা ছবি শট করো দাঁড়াও দাঁড়াও ছবিটা তুলতে দাও ওদের টিভি কে রেখে বিশু যা আর যা 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 তোরা করেছিস এটা তরুণজি তরুণজি তোরা করেছিস আয় কোম্পানি পক্ষ থেকে আয় সব ভালো যা শেষ ভালো আমি খুব খুশি আমি আজকে রাত্রিরে বাড়ি গিয়ে চিংড়ি মাছের মালাইকারি খাবো ইলিশ মাছ তো মোহনবাগান জিতলে পাতায় ইস্ট বেঙ্গল জিতলে ইলিশ মাছ ইলিশ মাছ তো রোজই এখন খাওয়া হয় কারণ বাংলায় এখন ইলিশ মাছ এত উঠছে যে বাংলায় ইলিশ মাছ একদম একেবারে স্বর্ণ ঝংকার চকচক করছে সিলভার ফাইনালি খেলা হচ্ছে আমরা জিতছি খেলা জিতবে খেলাই জিতবে যে ভালো খেলবে সে জিতবে অনেক অনেক ধন্যবাদ অভিনন্দন থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ বিশেষ এগিয়ে দে আমি দেখি এর আবার কি দু একটা কোয়েশ্চেন করবে আপনারা চলুন দিদি প্রশ্ন আছে দিদি কি কোয়েশ্চেন খেলা নিয়ে নো কোয়েশ্চেন খেলা নিয়ে নয় খেলা নিয়ে কি কোয়েশ্চেন একটা বলি শুনে নাও আগে হ্যাঁ কি ইস্ট বেঙ্গলে কি আমি ইসমল সমর্থক হিসেবে ধন্যবাদ প্রথমে মাঠে ফিরতে পারছি আমরা সেকেন্ড ওয়ান হচ্ছে গতবারও তোমার সাহায্যে আমরা ফিরেছিলাম মাঠে এবারও তাই ইসমল সমর্থকদের জন্য তোমার কোনো বার্তা আছে তারা আজকে এই খবর শুনে খুব খুশি হবে আপ্লুত হবে তারা এবং মোহনবাগানও খুশি হবে বলে আমি মনে করি কারণ মোহনবাগানও চায় ইস্ট বেঙ্গল খেলুক ইস্ট বেঙ্গলও চায় মোহনবাগান খেলুক মহামেডানও চায় এরা খেলুক সবাই চায় এবং ইস্ট বেঙ্গলেরও কোটি কোটি সমর্থক আছে সুতরাং মোহনবাগান খেললে যেমন মোহনবাগান সমর্থকরা খুশি হন ইস্ট বেঙ্গল খেললে ইস্ট বেঙ্গল ক্লাবের সমর্থকরা খুশি হন আমাকে অনেকে ফোন করে বলেছে দিদি ইস্ট বেঙ্গল খেলতে পারবে তো এবারে দিদি আইএসএল থেকে আমরা বাদ পড়বো না তো অনেক দুঃখ ছিল তাদের মনে এবং তারা এক সময় বিক্ষোভও দেখিয়েছে আপনারা দেখেছেন এমনকি মোহনবাগান তাদের টেন্ট খুলে দিয়েছে সেখানে গিয়ে তারা বসেও ছিল ইস্ট বেঙ্গলের সমর্থকরা এই যে একটা সুন্দর সমন্বয় এটা কিন্তু আর কোথাও পাওয়া যাবে না ক্লাবে গেলে খেলা হলে তখন আমি এইটা সমর্থক আমি ওটা সমর্থক কিন্তু যদি কেউ বিপদে পড়ে তখন কিন্তু সবাই এক হয়ে যায় বাংলার কিন্তু এই সম্প্রীতিটাই সবচেয়ে বড় শান্তির বার্তা বহন করে আজকে আমার অনেক অনেক অভিনন্দন ইস্ট বেঙ্গল ক্লাব এবং মোহনবাগান ক্লাবকে আমি চাই বাংলার এই দুটো ক্লাব জিতে আসুক দিদি দিদি একটা অন্য বিষয়ে প্রশ্ন সেটা হচ্ছে যে রাজ্য সরকার যে পরিকাঠামোগত কাজকর্মগুলো করছে এবং সেখানে যেখানে সেন্ট্রাল গ্রান্টের বিষয়গুলো রয়েছে সেখানে সেন্ট্রাল গভর্নমেন্ট টিম পাঠাচ্ছে রাজ্যে কি রকম কি কাজ হচ্ছে না হচ্ছে তা দেখার জন্য এই বিষয়টি নিয়ে কি আপনি কিছু বলবেন কোথায় টিম পাঠিয়েছে কখন পাঠিয়েছে বিভিন্ন জায়গায় তারা পাঠাচ্ছেন যেমন তারা কোথায় পাঠাচ্ছে আমি জানি না আমার নলেজে থাকলে আমি বলবো তোমার নলেজ আছে গ্রাম উন্নয়ন সংক্রান্ত অনেকগুলো বিষয় নিয়ে ওরা কখনো কখনো নিজেরা নিজেদের দেখতে আসে শোনো স্ট্যান্ডিং কমিটি টমিটি আসে তো এগুলো পার্লামেন্টের কতগুলো সিস্টেম আছে স্ট্যান্ডিং কমিটি থাকলেই স্টেটে স্টেটে যেতে হবে এবং স্টেটে গেলে ওরা ওদের একটা কমিটির মিটিং হয়ে গেল ট্যুর হয়ে গেল এগুলো হচ্ছে খুব কনভেনশন এটা হচ্ছে কনভেনশন সুতরাং এগুলো সেন্ট্রাল কমিটি বলে নয় এগুলো হচ্ছে পার্লামেন্টারি কমিটি আর একটা হচ্ছে পার্লামেন্ট স্টেট সেন্ট্রাল গভর্নমেন্টের দু একটা লোক পাঠায় ইধার উধার করে চুপচাপ করে না জানিয়ে সে কেউ এলো আর গেল যে কোনো জায়গায় আসতে পারে যেতে পারে কি যায় আসে
100 দিনের কাজ দেখতে মেদিনীপুর এসেছে, এনআরএলএম এসেছে, আর গ্রামোন্নয়ন মন্ত্রকের যেগুলো রয়েছে সেগুলো পার্লামেন্টের স্ট্যান্ডিং কমিটি এসেছে, তোমার জলশক্তি মন্ত্রক মানে জলস্বপ্ন কাজ দিতে পার্লামেন্ট কমিটি আসতে পারে, পার্লামেন্ট ইজ ডিফারেন্ট থিং, পার্লামেন্ট অ্যাসেম্বলি কমিটি সব জায়গায় যায়, আর কেন্দ্রীয় সরকার লোকজন পাঠিয়ে কি দেখছে আমরা কাজটা করছি কিনা ওদের বোঝা উচিত। বাংলা হচ্ছে এক নম্বরে, বাংলা 100 দিনের কাজে এক নম্বরে করে দেখাক, বাংলা বাংলার আবাস যোজনায় এক নম্বরে ক্ষমতা থাকলে করে দেখাক, বাংলার ঘর বাংলার বাড়ি বাংলা এক নম্বরে করে দেখাক, স্কিল বাংলা এক করে দেখাক, এমএসএমই বাংলা এক করে দেখাক, 100 দিনের কাজে বাংলা এক করে দেখাক। দেয়ার আর সো মেনি, সব কিছু আমি বলতে যাব না, কাজে যারা কিছু পারে না তারা শুধু দেশটাকে বিক্রি করে দেয়, রেল বিক্রি করছে, স্টেশন বিক্রি করছে, পোর্ট বিক্রি করছে, পাবলিক সেক্টর বিক্রি করছে, ইন্স্যুরেন্স বিক্রি করছে, সব বিক্রি করে দিচ্ছে, সব বিক্রি করে এই টাকাগুলো নিয়ে গিয়ে রিজার্ভ ভান্ডারে রেখে শুধু ইলেকশন করবে, ক্ষমতায় থাকবে, আর ক্ষমতায় থাকার জন্য সব দেশটাকে বিক্রি করে দেবে। এই সরকারকে আমি সাপোর্ট করি না। আগে দেশ বাঁচাতে বলুন, তারপরে বাংলা ভিজিট করতে বলুন। ডেলি প্যাসেঞ্জারের মতো তো বাংলা ভিজিট করেছে, করে তো দেখে নিয়েছে রেজাল্টটা কি। এটার সাথে কিন্তু অন্যদের ক্লাব বা কাউকে জড়াবেন না। হ্যাঁ বলুন দিদি, হোয়াটস ইওর টেক অন নিউলি অ্যানাউন্স সেন্ট্রাল অ্যাসেট মনিটাইজেশন পলিসি? আই অলরেডি টোল্ড ইউ দ্যাট ইট ইজ নট দ্য মোদিজ অ্যাসেট, ইট ইজ দ্যাট কান্ট্রিজ অ্যাসেট। মোদি ক্যানট সেল দ্য কান্ট্রিজ অ্যাসেট অ্যান্ড দ্য পাবলিক অ্যাসেট লাইক দিস। ইট ইজ নট দ্য বিজেপি পার্টি অ্যাফেয়ার্স, ইট ইজ দ্য কান্ট্রিজ অ্যাফেয়ার্স। উই আর শকড, ইট ইজ এ আনফর্চুনেট decision, and not only me, whole of my country will join with me to condemn this. Thank you. আবার কি দেবান যন্ত্র কটা লাগবে? একটা প্রশ্ন আছে দিদি, সাল থেকে আমরা দেখছি আপনি পাহাড়ে শান্তি ফেরানো থেকে শুরু করে উত্তরবঙ্গের উন্নয়নের জন্য উত্তর কন্যা থেকে শুরু করে অনেক কিছু করেছেন, কিন্তু এখন বিজেপির নেতা এবং এমপি থেকে শুরু করে অনেকেই দাবি তুলছেন যে উত্তরবঙ্গকে দুটো ভাগ করতে হবে, বাংলাকে উত্তরবঙ্গকে ভাগ করতে হবে। প্লিজ কিছু যদি বলেন। যারা দেশ বিক্রি করতে চায় তারা ভাবছে দেশ বিক্রিও করে দিই বাংলাটাকেও বিক্রি করে দিই, অত সহজ নয় খেলা হবে, অত সহজে আমরা খেলায় হারতে রাজি নই, এটা মাথায় রাখতে হবে। বিজেপির নেতাদের মতো মতে দেশ চলবে না, বিজেপির মন্ত্রীদের কথায় বাংলা ভাগও হবে না। সে রামও নেই, সে অযোধ্যাও নেই। রাম আর অযোধ্যাকে জানতে গেলে আগে ভালো করে রামায়ণটা পড়তে হবে। ঠিক আছে, থ্যাংক ইউ।